আগামীর বাংলাদেশকে শিশু বান্ধব এবং নিরাপদ গড়ে তোলাই হবে বর্তমান সরকারের প্রয়াস। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত বঙ্গবন্ধুর 102তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা সহ মুজিব পরিবারের অনেকেই ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই বক্তারা শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির পিতাকে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে কথা বলেন। শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী।